एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम एंड वेलकम बैक टू माय चैनल स्टाइल अप विद दीपाते। आमी दीपा तोमादेर सकल के स्वागत जानाच्छी आरो एकटी नतून ब्लगे। तो आज के आमी जाच्छी कोचबिहार और सेखान थेके कोथाओ घुरते जाच्छी। तो आज के आपातत कोचबिहारे जाए तारपर तो तोमादेर साथे शेयर करब। तो रेडी हुए गेछि, मोटामुटी 8টা বাজে, চা খেয়ে বেরিয়ে যাব। আর আজকে কি কুয়াশা পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট। এই দেখো বাইরের ভিউ, এত কুয়াশা। तो ठंडा तो भीषण पड़े किन्तु कोनो ब्यापार ना, बाड़ी जाच्छी आनंदे आनंदे पौंछे जाब। तो बसे टाइम होच्छे 8:30, तो एखन चा खेये आगे बेरिये जाई। 8টা বেজে গেছে अलरेडी, समय मतो चले एसेछि किन्तु एखनो बसेर देखा नेई, ताई आमरा दाड़िये आछि। एई हलो आमार ब्याग, एटाते एखनो पुरोपुरी सबकिछु भरिनि, बाड़िते गिये आरो भरते हबे, अनेक जामा कापड़ सब ओखानेई आछे। तो देखते देखतेई बास चले एलो आर आमि उठेओ गेलाम। मोटामोटी 40 থেকে 50 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব আমার শহরে। আর সেখানে নেমে আর তারপর আমাকে আবার টোটো নিতে হবে। টোটোই করে আমি আমার পাড়ার মোড়ে নামবো আর সেখান থেকে বাবা আমাকে নিয়ে যাবে। বাস থেকে নেমে আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল, নামতে নামতে আমি গাড়ি পাইনি। তো তারপর একটা টোটো পেলাম, তো উঠেও পড়লাম, এখন যাচ্ছি। আর এই রাস্তার মাঝখানে একটা ফ্লাইওভার পড়ে, ফ্লাইওভারটা ঠিক পরেই আমাদের পাড়ার মোড়টা। গোটা রাস্তা খুব ভালোভাবে চলে এলাম, কিন্তু এই বাড়ির সামনেটুকু এসে খালি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ঢুকবো আর কতক্ষণে সবাইকে দেখবো। এইটুকু রাস্তা সহ্য হচ্ছে না যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমি বাড়ির লোকগুলোকে একটু দেখতে পাবো। আর আজকে দিনটা এত ঠান্ডা করেছে, সত্যি খুব প্রবলেম হচ্ছে, রাস্তায় লোকজন খুবই কম। টোটো থেকে নেমেই দেখি বাবা দাঁড়িয়ে আছে, তো বাবা আমার লাগেজটা ক্যারি করলো আর আমরা বাড়ি চলে এলাম। কি বলো তিতলিকা, দেখি মুখটা, দেখি তো মুখটা দেখি। এ হে, ঠান্ডায় মুখটা ছোট হয়ে গেছে, দেখি চুল কত বড় হয়েছে, দেখি দেখি দেখি, এখন তো চুল হয়েছে, আগের থেকে তো হয়েছে, দেখি এদিকে দেখি। আগে তো সবাই দেখছিল না যে চুলগুলি ছোট, এখন দেখাই দিই সবাইকে যে চুলগুলি বড় হয়েছে। ও খুব লজ্জা পেয়ে গেছে, কেননা আগের বার পিকনিকের ভিডিওতে ওকে ওর টাক মাথাটা দেখানো হয়েছিল, এবার আর দেখাতে চাইছে না। বাড়িতে এসে সবার সাথে দেখা করে নিলাম। তো বাড়িতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, শুধুমাত্র চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো মা আসতে না আসতেই এই পরোটা, ঘুগনি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, 10:30 বাজে। মা ভাত বসিয়েছিল, কিন্তু ভাত হতে হতে একটু দেরি হয়ে যাবে জন্য আগে একটু খেয়ে নিই, কেননা ওখানে আমার সকালবেলা খাওয়ার অভ্যেসটা হয়ে গেছে, ব্রেকফাস্টে একটু হেভি কিছু দরকার হয়। অলসো আজকে যখন বাসে আসছিলাম, তো সবথেকে বড় ট্রলিটা আমি নিয়ে এসেছি, বাসে একটু ঝামেলা হয়েছে। আর যে কন্ট্রাক্টর ছিল, যে মানে বাসের টিকিট দেয়, উনি বেরোনোর সময় খুব ভিড় ছিল বাসে, তো উনি আমাকে নামার জন্য হেল্প করছিলেন না আর ব্যাগটা বের করতে হেল্প করছিলেন না। একটু কথা কাটাকাটি হয়, কিন্তু ঠিক আছে, অ্যাট লাস্ট আমি বাড়ি পৌঁছে গেছি। কিন্তু এই জীবনে তো আমি নিজে একা এত বড় ব্যাগ নিয়ে কোথাও ট্রাভেল করব না, সাথে কেউ থাকলে হয়তো করবো, কিন্তু একা আমি এত বড় ব্যাগ নিয়ে আর কোনো দিনও ট্রাভেল করবো না। তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও একা গেলে অন্তত এত বড় ব্যাগ নিয়ে যেও না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে। সকালে টিফিন করার পর আবার ভাত খেয়ে নিয়েছি, ভাত খাওয়া দাওয়ার পর এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দিদি বাড়ি। তো হাঁটা পথে দিদি বাড়ি, আগে দিদি বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে কিছু জিনিস নিয়ে যেতে হবে। তো জিনিসগুলো কী সেগুলো আমি ওখানে গিয়েই তোমাদের দেখাবো, আর ওখানে গিয়ে কী হয় সেটা তো তোমরা দেখতেই পাবে। ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য যাই কয়েকটা চকলেট কিনে নিই। খুব কাছেই দিদির বাড়ি, কিন্তু একা একা যেতে ইচ্ছে করে না, তো বাবাকে বলছিল মা যে গিয়ে দিয়ে আসতে। তো প্রায় 3-4 বছর হয়ে গেছে বাবা সাইকেলের পেছনে আর চড়া হয় না, তো এতদিন বাদে বাবা সাইকেলে করে আমাকে দিতে যাচ্ছিল। তো সত্যি এত ভালো লাগছিল, নিজের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো, যখন স্কুল যেতাম তখন এইভাবেই বাবা সাইকেলের পেছনে বসে যেতাম। কী হয়েছে, কী হয়েছে? এই হলো আমার ছোট ভাগনা, এর জন্যই বারবার ছুটে আসা। আমি কে হই তোমার বলো, আমি ওইখানে থাকাই বলো, আমি কে হই? মামি। মামি হই, তুমি কে হও? মা, আমি জানি না। তুমি জানো না? ওহো,
দিদির বাড়ি থেকে বেরিয়ে আমাকে আরও দুটো বাড়িতে যেতে হয়েছিল, মার দুটো বান্ধবীর বাড়িতে। তো প্রথম বাড়িটার এই পেছনটাতে অনেকটা বাগান মতো এরিয়া আছে, পেছনে আমাদের নদীটা একটু একটু দেখা যাচ্ছে। তো ভাবলাম একটু ঘুরে নিই, কারণ এমনিতেই তো তোমরা জানো আমার গাছপালা ভীষণ পছন্দ। ঘুরতে ঘুরতে রাত 9টা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে, তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট দিন। অনেকগুলো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো মিস করো না।